যে তারা যতই আশপালন করুক যতই সন্তোষ করুক নির্বাচনের পরে একটা বড় ধরনের পদক্ষেপ ইনশাআল্লাহ আমরা গ্রহণ করব তারা নির্বাচন ভণ্ডুল করার জন্য যে ষড়যন্ত্র করছে এটা কখনোই সফল হয়নি হবেও না বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে माननीय प्रधानमंत्री আমাকে নৌকা প্রতীক দিয়েছেন आज के সরকারি ভাবে আমি প্রতীক গ্রহণ করলাম আমার অনুভূতি এই যে माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের সেবা করার জন্য বারবার যে আমাকে সুযোগ দিচ্ছেন এই জন্য আমি তার কাছে চিরদিনের মতো কৃতজ্ঞতা জানাই এবং জনগণ যে বারবার আমাকে নির্বাচিত করায় জনগণের কাছেও আমি কৃতজ্ঞতা জানাই যে তারা আমাকে প্রচুর ভোটে বিপুল ভোট দিয়ে আমাকে প্রতিবারই নির্বাচিত করে থাকেন এই নির্বাচনকে কেন্দ্র করে এবারে বিএনপি নির্বাচন ভণ্ডুল করার জন্য নির্বাচন বানচাল করার জন্য প্রশ্নবিদ্ধ করার জন্য নানা ধরনের কৌশল অবলম্বন করেছিল এবং তারা নানা বিভ্রান্তিকর কথা বলে বলেছিল যে তারা এই নির্বাচন হতে দেবে না এখনো তারা সেই কথাই বলার চেষ্টা করছে প্রশ্ন হলো যে জনগণ যখন নির্বাচন চায় যত ষড়যন্ত্র চক্রান্ত করুক না কেন সেই নির্বাচন কেউ বানচাল করতে পারে না এর কোনো ইতিহাস নাই নির্বাচন হয়ে গেছে এই নির্বাচনে ইনশাআল্লাহ হয়ে যাবে এই নির্বাচনের মধ্য দিয়ে আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চতুর্থবারের মতো না সরি পঞ্চমবারের মতো তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হতে যাচ্ছেন ইনশাআল্লাহ নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে বাংলাদেশে যে উন্নয়নের কর্মধারা সে সৃষ্টি করেছেন সেই ধারাকে অব্যাহত রাখার জন্য জনগণ তাকে ভোট দেবে এটাই আমার বিশ্বাস এখন প্রশ্নটা হলো যে সরকারের সঙ্গে না পেরে এই প্রতিশোধ নিচ্ছে জনগণের উপরে যানবাহন পুড়িয়ে রেল লাইন কেটে দিয়ে এবং মানুষ হত্যা করে পুলিশ শ্রমিক এদেরকে হত্যা করে তারা নির্বাচন ভণ্ডুল করার জন্য যে ষড়যন্ত্র করছে এটা কখনোই সফল হয়নি হবেও না কারণ কোনো সন্ত্রাসী কখনো জয়লাভ করে না সন্ত্রাসী কর্মকাণ্ড জয়লাভ করে না সেটা ছোট আকারই হোক আর বড় আকারই হোক যেমন আন্তর্জাতিক ক্ষেত্রে যে দেশগুলো সন্ত্রাস সৃষ্টি করে তাদের পরিণতি কিন্তু সেরকমই ভয়াবহ হয় বাংলাদেশে বারবার প্রমাণিত হয়েছে বিএনপি এবং জামাত সহ যারা বিগত দিনে সন্ত্রাস সৃষ্টি করেছিল তাদের সেই সন্ত্রাস তারা সফল করতে পারে তারা যে উদ্দেশ্য নিয়ে সন্ত্রাস করেছিল তা সফল করতে পারেনি এবার ইনশাআল্লাহ পারবে না আর আমি ব্যক্তিগতভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন সৈনিক হিসাবে আমি মনে করি বঙ্গবন্ধুর আদর্শের একজন মানুষ হিসাবে আমি মনে করি যে যত সন্ত্রাসী হোক না কেন আমি আমাদের শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা বিভিন্ন সংগঠনের সঙ্গে আমি যুক্ত আমি তাদেরকে নিয়ে 2013-14 সালে যেভাবে সন্ত্রাসকে মোকাবেলা করেছিলাম এবং বিএনপি জামাতের যে লাগাতার অবরোধ 93 দিন পর্যন্ত পরিচালনা করেছিল তা ভণ্ডুল করে দিয়েছিলাম অকার্যকর করে দিয়েছিলাম এবং সেখানে আমরাই বিজয় লাভ করেছিলাম বাংলাদেশের শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধারা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা সেদিন বিজয় লাভ করেছিলাম এবারও সেদিন কয়েকদিন আগে আপনারা জানেন যে এই জ্বালাপোড়ার বিরুদ্ধে আমার নেতৃত্বেই একটি আমরা বড় ধরনের র্যালি ঢাকায় করেছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়েই সেই র্যালি করেছি আমি একটু নির্বাচনে ব্যস্ত থাকার কারণে হয়তো আমাদের কেন্দ্রীয়ভাবে আন্দোলনটা একটু স্তিমিত হয়ে পড়েছে কারণ আমি এখানে নির্বাচনে ব্যস্ত সবাই নির্বাচনে ব্যস্ত সেই জন্যই আমরা একটু ধীরে 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 আগাচ্ছি তবে একথা নিশ্চিত যে তারা যতই আস্ফালন করুক যতই সন্ত্রাস করুক নির্বাচনের পরে একটা বড় ধরনের পদক্ষেপ ইনশাআল্লাহ আমরা গ্রহণ করব যাতে বিএনপি জামাত চিরতরে এই সন্ত্রাস বন্ধ করতে বাধ্য হয় সেই ধরনের পদক্ষেপ ইনশাআল্লাহ আমরা গ্রহণ করব নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে